জয় গুরু ভাই, জয় গুরু। খুব ভালো লাগছে আমার ভাইয়ের ডাকে সাড়া দিতে পেরে, কারণ সাত্যকীর আমি একজন সত্যি ভক্ত। সাত্যকী জানতো না এটা, ও আলোচনার আমি সত্যি খুব ভক্ত। আমি ওকে বহুদিন থেকে চিনি, খুব ভালোবাসি। আজকে আমার ভাই আমাকে এখানে আপনাদের সংস্পর্শ করার, আপনাদের সঙ্গ সুখ উপভোগ করার সুযোগ করে দিয়েছে, আমি তাতে সত্যি কৃতার্থ। আমি সত্যি ভীষণই আনন্দিত। আমার ভাই যেটা বললো আজকে, যে আজ শিক্ষক দিবস, বিরাট কথা একটা। শিক্ষক কথাটা বিরাট কথা। ঠাকুর সাবধান করে দিলেন যে আমরা যাতে শিক্ষক না হতে চাই। যখনই আমরা শিক্ষক হতে চাইব, তখন শিক্ষা থেকে আমরা দূরে সরে যাব। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে যতদিন বাঁচি ততদিন শিখি। শেখার মধ্যে যা আনন্দ আছে, সেটা এক নতুন নতুন জগৎকে, নতুন নতুন দেশ আবিষ্কারের আনন্দকে এনে দেয় শিক্ষা। আমরা তো বিদ্যালয়ে, আমরা স্কুল কলেজে, আমরা বাড়িতে, আমরা প্রতিনিয়ত শিখে যাচ্ছি। জীবন আমাদেরকে অনেক কিছু শেখায়, কিন্তু প্রকৃত শিক্ষা কি? কাকেই বা প্রকৃত শিক্ষা বলে? আমরা যখনই প্রতিনিয়ত জীবন চলার পথে ঠোক্কর খাই, তখনই আমরা বুঝতে পারি যে আমার আচরণটা, আমার কথাটা ঠিক মতো হয়নি। যদি হতো, তাহলে এই রকম বিরুদ্ধ প্রতিক্রিয়া হতো না, যা আমাকে নন্দিত না করে আমাকে নিন্দিত করে দেয়। ঠাকুর বলছেন, অনেক বড় বড় মানুষ আছে, অনেক বয়স্ক বয়স্ক মানুষ আছে, যাদের কথাবার্তা আচরণ শুনলে মনে হয় এই মাত্র টপ করে আঁতুর ঘর থেকে পড়লো, জীবনের কিছুই জানে না। আমরা নিজেরাও এটা মাঝে মাঝে উপলব্ধি করতে পারি যে এই মানুষটা এই রকম ভুল আচরণ করছে কেন, এই মানুষটা এই রকম ভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে কেন, এরকম না করলেও তো হতো। আমাদের যেটা সহজ জ্ঞানে আমরা বুঝতে পারি, সেটা অনেক শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মানুষও বুঝতে পারেন না। তাহলে শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে, ঠাকুর বললেন, ছেলে মেয়ে বিদ্যালয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। তাহলে বাড়ির শিক্ষাটা কি শেখায়? আমরা বাড়িতে কি শিখি? আমরা বাড়িতে শিখি যে কথা বলা, একদম আমাদের বাক্য স্ফূর্তির প্রথম পাঠ আমরা শিখি বাড়িতে, কিভাবে কথা বলতে হয়। ইংল্যান্ডের বাচ্চারা ইংরেজি বলা শেখে বাড়ি থেকেই, মারাঠিদের বাচ্চারা মারাঠা ভাষা বলা শেখে, মারাঠি ভাষা বলা শেখে বাড়ি থেকেই, বাঙালি সন্তানরা বাংলা বলা শেখে বাড়ি থেকেই। তাহলে কথা শিখছে বাড়ি থেকে। এইবার দেখা যাচ্ছে শব্দ চয়ন গুলো কি হচ্ছে। এই শব্দ চয়নে বোঝা যায় যে পারিবারিক অভ্যাস ব্যবহারটা কেমন, তারা বিনম্র না তারা উদ্ধত, তারা কি মেকি না তারা শুদ্ধ, তারা কেমন ভাবে কথা বলছে, এই বাচ্চাগুলোকে দেখে শেখা যায়। সেই জন্য কোনো ইনভেস্টিগেশনে যখন কোনো কর্তারা আসেন, তারা প্রথমে বাড়ির বাচ্চাটাকে ধরেন, কেননা জানেন যে আনকরা একেবারে আকর জিনিসটা তারা পাবেন বাচ্চাদের কাছ থেকে। সেই জন্য শিক্ষাটা বাচ্চাকে সঠিকভাবে দিতে হয়। এই সঠিকভাবেটা কি, কোন জিনিসটা? জিনিসটা হচ্ছে তিনটে, অভ্যাস, ব্যবহার আর সহজ জ্ঞান।
এই তিনটি জিনিস আমরা পরিবার থেকে বেঁধে দিই, নাড়া বেঁধে দেওয়া যাকে বলে। আধো কথার সময় থেকে আমরা করে করিয়ে সেটা বেঁধে দিই, আর সেটাই সে সারা জীবন ধরে ভালো লাগুক বা না লাগুক সেটা তাকে বহন করতে হয়। এখন সেই শিক্ষাটাকে সে বহন করবে না শিক্ষাটাকে সে বাহন করবে, এটা নির্ভর করে হচ্ছে বাবা মার ওপর। যদি বাবার সঙ্গে মায়ের মিল না থাকে ছোটবেলা থেকে, সে দেখে যে বাবা যা বলছে মা তার উল্টো করে, আর মা যা বলছে বাবা তার উল্টো করে, দুজনে দুজনের প্রতি বিরুদ্ধাচারণ করে, যেন তখন বাচ্চাটা নিজেকে মনে করে যে আমি শত্রু শিবিরে বাস করছি, যে কোনো সময় বিপদ ঘনিয়ে আসতে পারে, সে নিজেকে নিরাপদ মনে করে না। যদি বাবার পূরক মা হতেন বা মায়ের পূরক বাবা হতেন, তাহলে বাচ্চাটা একটা পূরক পুরুষ তৈরি হতো, সে সবাইকেই পূরণ করতে পারত। কেননা কিভাবে পূরণ করতে হয়, কিভাবে পূরিত হতে হয়, সেটা বাচ্চাটা ছোটবেলা থেকে শিখতে পারত। স্বামী স্ত্রীকে ঝগড়া করে ছেলেপুলোই দেখে, গোল্লায়েরই সহজ দাঁড়ে বাছাগুলোই রাখে। সেটা যখন এই পুজোর সময় ঠাকুর বলছেন স্বামী স্ত্রী দুজনে মিলে গেছেন পুজোর বাজার করতে, আমাদেরও বোধহয় পুজোর বাজার টুকটুক করে শুরু হয়ে গেছে অনেকের, তো তারা বিছানার চাদর কিনতে গেছেন, ডিজাইন পছন্দ করছেন। স্বামী স্ত্রী দুজনে মিলে করছেন না দুজনে দুজনের চাহিদা মাফিক পছন্দ করছেন, আমার চাহিদা এটা অতএব এটা নিতে হবে, ইনি ভাবছেন আমার চাহিদা এটা, এটা নিলে ভালো হয়। মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেতায়, চলে যদি দক্ষ তালে রুখ দেখে তাই ভর দুনিয়ায়। হায়রে তা হয় না, এক আর একে একই হয়, একের সঙ্গে আর একের মিল হয় না। এই মিল হতে গেলে চাই একানুরক্তি, একজনকে পূরণ করা। আমার এটা চাহিদা থাকতে পারে, ওর ওটা চাহিদা হতে পারে, কিন্তু দুজনে মিলে দুজনেরই যদি ধান্দা থাকে যে আমি এককে পূরণ করব, তখনই সমাজ তৈরি হয়। এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ করা, কিন্তু সেটা যেখানে হয় না, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতর যাই হারিয়ে যেইখানে মরণ হানায় আনছে আঘাত, ওই পথেতে সেইখানে হয় না, সেখানে একজনকে চুপ করে যেতে হয়। কাকে চুপ করতে হয়? ঠাকুর বলছেন যে পুরুষের প্রবণতাই হচ্ছে নারীর ইচ্ছাকে পূরণ করা, তাই পুরুষ যান চুপ করে নারীর তার দাবিটা বজায় রাখেন। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা চুপ করে যান সংসারে অশান্তির ভয়ে। চলে এলো বিছানার চাদর, বিজয়ী মনে করলেন স্ত্রী নিজেকে, বিজিত হয়ে কুকুরে থাকলেন স্বামী, যেমনটা হয়ে থাকে। এই বিছানাতে তৈরি হলো রঙ্গমঞ্চ, অভিনয়ের পালা। সেই অভিনয় প্রসূত একটি যোগ্য বেদী তৈরি হলো, যেখানে যান্ত্রিক পুরুষ যারা ছিলেন তারা কেউই পরস্পরের প্রতি সন্তুষ্ট নন। এই অসন্তোষ থেকে, এই বিকৃতি মানসিকতা থেকে
যে সন্তানের জন্ম হলো, ঠাকুর বলছেন সে সন্তান তো প্রতিলোমজ সন্তান। স্বামী যেখানে ছোট, স্ত্রী যেখানে বড়, মানসিকতায় বা আচারে আচরণে বা স্বভাবজাত ব্যাপারে যেখানে ডমিনেটিং স্ত্রী, স্বামী যেখানে ঠুকরে থাকে, সেই দোদুল্যমানতার মধ্যে যে সন্তানের জন্ম হলো, সে সন্তান প্রতিলোমজ সন্তান, সে সারা জীবন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগবে, বাবা ঠিক না মা ঠিক, এ ঠিক না ও ঠিক, সেটা ঠিক না ওটা ঠিক, আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের চোরা গলি, সেই মনের চোরা গলিতে সারা জীবন সে খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। তাই ভীষণ ভীষণ ভাবে সাবধান হওয়া লাগে। আমরা বুঝতে পারি না কোন সিদ্ধান্তটা নেব, কাকে বড় করব, কখন বড় করব, কিভাবে বড় করব, কোন কথায় কে কষ্ট পাচ্ছে, আমরা যখন বুঝতে পারি না তখন আমাদের পকেট থেকে স্কেলটা বের করতে হয়, সেই স্কেল দিয়ে মাপতে হয়, সত্যানুসরণের স্কেল। কোনটা যখন করব বুঝতে পারি না তখন সত্যকে অনুসরণ করতে হয়। ভারত, যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তাহলে পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। আমার পূর্ব পূর্ব গুরুরা কি করেছেন, এ সময় তারা কেমন সিদ্ধান্ত নিয়েছেন, তারা কি করেছেন, এইটা বোঝার জন্যই আমার সত্যানুসরণটা পকেটে নিয়ে চলতে হয়, সেই আমাকে পথ দেখাবে। অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুং মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তখনই আমার ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করা লাগে, কেননা আমি অভাবে পরিশ্রান্ত হয়েছি, এই সময় অকুলে পড়িলে দীনহীন জনে, নুয়াইও শির কহিও কথা, কুল দিতে সেধো তারে প্রাণপণে, লক্ষ্য করি তার নাশিও ব্যথা, তিনি তো আছেন এমন বুক ভরা যার ব্যথা আছে, আইরে ছুটে আয় প্রেম ভিখারি ব্যথা হারি, এসেছেন ধরায়, তিনি এসেছেন, তিনি আমাদের পথ দেখাচ্ছেন, তখন তার অনুসরণ করতে হয়, আর সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমার জীবনের যত অজ্ঞানতা, আমার জীবনের যত অন্ধকার, আমার জীবনের যত প্রবৃত্তি পরায়ণতা, আমার জীবনের মন্দ যা কিছু, সেইটাকে নিরোধ করে, বাধাকে বাধ্য করে এগিয়ে চলার নামই হচ্ছে প্রকৃত শিক্ষা। তা না হলে শিক্ষা কেবল কথার ঝিকিমিকি। ঠাকুর বলছেন, তিনি বলছেন মন্দ যা কিছুকে নিরোধ করে মঙ্গলের দিকে এগিয়ে অগ্রসর হওয়াই শিক্ষার বাস্তব প্রস্তুতি, আর সেইটাকে যারা রক্ষা করে তারা হচ্ছে প্রকৃত শিক্ষিত। ঠাকুর বলছেন যারা চতুর তারা সৎ যা এমন শিক্ষাকে জীবনে প্রতি পরিপালন করে, আর যারা মূঢ় তারা অবজ্ঞা করে। তাহলে সৎ যে শিক্ষা, খুব সহজ কথা, সৎ শিক্ষা, সৎ শিক্ষা মানে কি, আমি তো বুঝতে পারি না কোনটা সৎ শিক্ষা। একটা সিনেমার কথা আপনাদের মনে করিয়ে দিই, সিনেমাটার নাম হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়। অনেকদিন পুরনো ঘটনা, তো অনেক দিনের, মনে পড়ছিল না, কলেজ লাইফে দেখেছিলাম, এখনো মনে আছে, বন্ধুদের সঙ্গে গিয়ে দেখেছিলাম।
সেখানে একটা সিন আছে আমি মনে করি। কেন মনে করাচ্ছি, সিনেমার কথা কেন তুললাম, কারণ যখন সিনেমার এত প্রবল প্রচলন ছিল না, তখন ঠাকুর বাড়ির পক্ষ থেকে বাইস্কোপ দেখানো হতো, ভালো ভালো যেগুলো সত্তা সম্বর্ধনী সিনেমা সেগুলো দেখানো হতো, থিয়েটার করানো হতো, থিয়েটার এখনো যাত্রা করানো হয়, এগুলোতে লোকশিক্ষা হয়। তা সেই রকমই একটা লোকশিক্ষা আমি নিয়েছিলাম। আপনারা যারা সিনেমাটা দেখেছেন আপনারা একটু মনে করার চেষ্টা করুন, সেখানে নায়ক হচ্ছেন আমাদের বিখ্যাত বলিউড অভিনেতা শাহরুখ খান, আর নায়িকা হচ্ছে কাজল, তখনকার দিনের একেবারে হার্ট থ্রব জুটি আমাদের সময়কার। তো সেইখানে মেয়েটির বাবা মানতে চায় না এই বিবাহ, মেয়েটির বাবা জানেও না। মেয়েটির মা চুপি চুপি বলছে ছেলেটিকে, শাহরুখ খানকে, নায়ককে বলছে, ওর বাবা তো মানবে না, তুমি আমি আটকাচ্ছি, তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাও। মেয়ে সুখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে কথাটি বলছে। শাহরুখ খান যে কথাটি তার প্রত্যুত্তরে বলেছিলেন বা স্ক্রিপ্ট রাইটার লিখেছিলেন, সেটি আমার জীবনের একেবারে জপমালা হয়ে আছে। শাহরুখ খান বললেন, জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা বাঁকে আমাদের ন্যায় এবং অন্যায়ের সম্মুখীন হতে হয়, আমরা বুঝতে পারি না কোন পথে চলবো। আমরা যদি অন্যায়ের পথ ধরি তাহলে প্রথমে খুব আনন্দ, কিন্তু তার ফলটা ভীষণ কষ্টের, কিন্তু প্রথমে খুব আনন্দ দেবে। আর যদি ন্যায়ের পথে সত্যের পথে চলি, খুব কষ্ট খুব কষ্ট, লোকেরা নিন্দিত করবে, লাঞ্ছনার শিকার হতে হবে, বঞ্চনার শিকার হতে হবে, কিন্তু এর পরিণাম ভীষণ আনন্দের। কি অপূর্ব কথা না, সত্যানুসরণে আমরা এরকমই একটা প্রতিফলন পাই। তখন মনে হয় যে ঠাকুর তুমি এত রূপে এত রূপে এত রঙে এত শব্দে এত স্পর্শে এত অনুভূতিতে চারিদিকে ছড়িয়ে থেকে আমাদের শিক্ষা দাও ঠাকুর। সত্যানুসরণে ঠাকুর বললেন, মানুষের মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, আর দেওয়া মঙ্গলটার সঙ্গে অভ্যস্ত সংস্কারের বিরোধ বাধে যখন, তখনই প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। তাহলে মানুষের যেটা আকাঙ্ক্ষিত মঙ্গল সেটা তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, আর দেওয়া মঙ্গলটার সঙ্গে অভ্যস্ত সংস্কারের বাধে হচ্ছে বিরোধ। তিনি একরকম ভাবে আমাদেরকে পরিচালিত করতে চান, আর আমার যেটা অভ্যস্ত সংস্কার সেটা সেই মঙ্গলটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, আর সেই জন্য যিনি এটা দিতে চান, আমাদের কুইন আইনের মতো করে গেলাতে চান দেওয়া মঙ্গলটা, তাকে আমার খুব খারাপ লাগে, তাকে শত্রু বলে মনে হয়। মা বাবাকে যেমন সন্তানদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে শত্রু বলে মনে হয়, তখন মনে হয় তারা ব্যাকডেটেড, তারা কিছু বোঝে না, আমার বন্ধুরা সব বোঝে, কিন্তু বাবা মা যে জগৎটা অনেকটা দেখেছে, তারা যদি সদ্গুরুর শরণাপন্ন হয়ে থাকেন তারা আরো দিব্য দৃষ্টি সম্পন্ন হয়েছেন, তারা প্রকৃত সত্যটা চোখের সামনে দেখতে পান, কিন্তু ছেলেমেয়েরা সেটা মানতে চায় না, তাদের চোখে যে রঙিন প্রেমের চশমা, সেই জন্য তারা বাবা মাকে অ্যাকসেপ্ট করতে পারে না, সেই জন্য বাবা মার বড় কষ্ট হয়। ঠাকুরকে যখন আমরা মানি না, মানতে চাই না, মানতে পারি না, তখন ঠাকুরেরও বড় কষ্ট হয়। তিনি বুক ভরা ব্যথা নিয়ে সজল চোখে আমাদের দিকে তাকিয়ে থাকেন, কেননা তার যে হাত নেই, তিনি যে জগন্নাথ, তিনি যে
আমাদেরকে আলিঙ্গন করতে পারেন না। আমরা যদি বাঁদরের বাচ্চা যেমন করে বাঁদরের মাকে আলিঙ্গন করে নির্ভর করে নির্ভয় হয়ে থাকে, তেমন করে যদি আমরা তাকে আলিঙ্গন করতে পারি, জগন্নাথের পা আছে, সেই জগন্নাথ আমাদের ইপ্সিত লক্ষ্যে আকাঙ্ক্ষিত মঙ্গলে পৌঁছে দিতে পারে। তাই বাস্তব বোধটা দরকার, প্রেয় নয় শ্রেয়, কিসে মঙ্গল হবে আমার? আমি তো সবটা বুঝতে পারি না, নিজেই বুঝে হতে রে পাকা, ধাক্কা খেতে হবেই অনেক, বহুদর্শীর হাত ধরে তাই দূর করিস তোর শঙ্কা যতে। বাস্তবে ভাবতে শেখা, বাস্তবে করতে শেখা, বাস্তবে দেখতে শেখা, বাস্তবে বলতে শেখা, বাস্তবে শুনতে শেখা, সুসঙ্গত সমীক্ষায় এর থেকেই আসে বাস্তব ধারণা, আর এইগুলি সুকেন্দ্রিক হলে আসে সুসঙ্গত বোধি। ধর্মমূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, আর অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। অনুরাগ কার প্রতি? কেন্দ্রের প্রতি। ঠাকুর বলছেন বি কনসেন্ট্রেট, একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। একটা নিয়ে মেতে থাকতে হয়, আর তার জন্য দরকার হচ্ছে নাম। নাম করো আর মনন করো। আমরা নাম করতে বসলেই বুঝি যে আমার এলেম কতটুকু, আমার বোধি কতটুকু, আমার সুকেন্দ্রিকতা কতটুকু, আমার অনুরাগ কতটুকু। এই জায়গাতেই হচ্ছে নাম। ঠাকুর বলছেন নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম। আমরা যদি এক আসনে বসে এক ঘন্টা নাম করতে পারি, আর সেইটা যদি মক্স করতে পারি, আমার মনে হয় যে মানুষকে আর কিছু শেখানোর দরকার নেই। মানুষের জ্ঞান চক্ষু এমনি উন্মীলিত হয়ে যায়, কেননা নামে তার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। যেখানে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ, সেইখান থেকে আপনা আপনি বোধিপ্রাপ্ত হয় সে, আর প্রথাগত শিক্ষার কোনো প্রয়োজন হয় না। যেমন প্রয়োজন হয়নি লাটু মহারাজের, যেমন প্রয়োজন হয়নি শঙ্করাচার্যের শিষ্য গিরির, যেমন প্রয়োজন হয়নি ঠাকুরের একনিষ্ঠ একান্ত ভক্ত জ্যোতিষ ঘোষের, বাদলদার অনন্ত মহারাজের, কিশোরী মোহন দাসের। তারা এক একটা জ্ঞান ভাণ্ডার, প্রেম ভাণ্ডার স্বরূপ ছিলেন। তাই ঠাকুর বলছেন বি কনসেন্ট্রেট, নিষ্ঠা সহ নাম। ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি, জনম ভোর করলেও জপ লাভ হবে ফাঁকি। আসুন না আমরা এই পূর্ণ পবিত্র ভাদ্র মাসে এই সংকল্প করি যে ঠাকুর তোমাকে নিয়েই আমি ব্যাপৃত থাকব, তুমি আমার সব, তুমি আমার সব, তুমি আমারই, আমি তোমারই। দুবেলা আমরা চেষ্টা করি না, সংকল্প করি না যে বাড়ির সবাইকে নিয়ে অন্তত পক্ষে নিজে আমি বসব তোমার সমীপে। ঠাকুর তো বললেন যে তুমি ঠিক যেন তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দশের এবং দেশের, বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাহলে আসুন না আমি আমার জন্য দায়ী হই, লোককে না বলে আমি নিজেকে শুধরাই। আর যদি আমি নিজে
ঠিকঠাক হতে পারি, দেখবো আমার পরিবেশ আমাকে নন্দিত করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে, আর তুমি যদি অসৎ হও তোমার দুঃখে সমবেদনা জানানোর জন্য কাউকে পাবে না, কেননা তুমি অসৎ হয়ে তোমার চারিদিক অসৎ করে ফেলেছো। আসুন আমরা সৎ হই। সৎ কথাটা এসেছে অস ধাতু থেকে, অর্থাৎ অস্থি বৃদ্ধির পোষক এবং রক্ষক হই, ধারক বাহক হই, তবে তো আমার সৎসঙ্গে নাম লেখানো সার্থক হবে। সৎগুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। ঠাকুর বলছেন তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, ভাবছো নিচে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো না। সকলের ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি, সকলে ভালো থাকুন। জয় গুরু, বন্দে গুরু সৌ।